হাসখালিতে নির্যাতিতার বাড়িতে সিবিআই কথা বলবে পরিবারের সঙ্গে হাসখালিতে নির্যাতিতার বাড়িতে সিবিআই কথা বলবে পরিবারের সঙ্গে এবং এবং সূত্র মারফত আরো যে খবর পাওয়া যাচ্ছে যে ঘটনার পুনর্নির্মাণ করতে পারেন সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি বাড়ি থেকে নমুনা সংগ্রহ করবে সিবিআই হাসখালিতে নির্যাতিতার বাড়িতে সিবিআই আধিকারিকরা পরিবারের সঙ্গে কথা বলবেন তারা এমনই খবর উঠে আসছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবে সিবিআই এর আধিকারিকরা নির্যাতিতার বাড়িতে সিবিআই এর আধিকারিকরা পৌঁছেছেন হাসখালিতে নির্যাতিতার বাড়িতে সিবিআই পরিবারের সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা হাসখালি কাণ্ডে তদন্তে সিবিআই ইতিমধ্যে নির্যাতিতার বাড়িতে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা নমুনা সংগ্রহ করা হবে এমনও খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আরো যে খবর আপনাদের দিচ্ছিলাম যে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা বাড়ি থেকে নমুনা সংগ্রহ করবে সিবিআই আরো বিস্তারিতভাবে কথা বলবো পিঙ্কি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে পিঙ্কি সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছেছেন আমরা দেখতে পাচ্ছি কি তথ্য উঠে আসছে আর সুমনা এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন নির্যাতিতার বাড়িতে সেখান থেকে একটি টিম ভাগ হয়ে যায় এবং এই মুহূর্তে সেই দিন ঘটনার দিন যে নির্যাতিতাকে উদ্ধার করেছিলেন যে তিনজন তাদের মধ্যে একজন মহিলাকে ইতিমধ্যে কিন্তু গাড়িতে তোলা হয়েছে সিবিআই এর এবং তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে যেমনটা সিবিআই সূত্রে খবর তারা তাদের সেই সেই মহিলাকে ক্যাম্পে নিয়ে যেতে পারেন এবং সেখানে গিয়ে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে কি অবস্থায় সেদিন নির্যাতিতাকে দেখেছিলেন কি নির্যাতিতাকে উদ্ধার করা হয়েছিল সেই সময় কি তার রক্তক্ষরণ হচ্ছিল সেই সময় অচৈতন্য ছিল কি অবস্থায় দেখেছিলেন এবং সিবিআই এই মুহূর্তে নির্যাতিতার অর্থাৎ যেদিন ঘটনার দিন চৌঠা এপ্রিল নির্যাতিতাকে যে মহিলা উদ্ধার করেছিল সঙ্গে আরো দুজন ছিলেন তাদের মধ্যে একজন মহিলাকে কিন্তু ইতিমধ্যে সিবিআই গাড়িতে নিয়েছে নিয়ে যাওয়া হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা দেখেছি আজকে নির্যাতিতার বাবা মাকেও কিন্তু সঙ্গে কথা বলতে আছে সিবিআই তাদেরকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং যেমনটা এখনো পর্যন্ত যেমনটা মনে করা হচ্ছে সকলকে মুখোমুখি বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই তার জন্য কিন্তু ইতিমধ্যে ক্যাম্পের দিকে রওনা আমরা দেখতে পাচ্ছি গাড়ি এই মুহূর্তে যাচ্ছে তবে ক্যাম্পের দিকে যাবেন না গোপন জবানবন্দির জন্য তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই কোনো আধিকারিক মুখ খুলতে চাননি স্পষ্ট জানাতে চাননি তবে যেমনটা অনুমান করা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ সামনে গাড়ি রয়েছে নির্যাতিতাকে যিনি উদ্ধার করেছিলেন ঘটনার দিন রাস্তার পাশ থেকে অর্থাৎ শ্যামনগর বাস স্ট্যান্ডের পাশ থেকে যে নির্যাতিতাকে উদ্ধার করা হয়েছিল সেই নির্যাতিতাকে নির্যাতিতার উদ্ধারকারী সেই মহিলাকে কিন্তু আজ জিজ্ঞাসাবাদ করবে এবং বাবা মার সামনে বসে কিন্তু জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা ইতিমধ্যেই প্রবল হচ্ছে তার সিবিআই বেশ কয়েকটা বিষয় কিন্তু স্পষ্ট হতে চাইছেন নির্যাতিতা যেদিন ঘটনার দিন উদ্ধার করা হয়েছিল তিনি কি অবস্থায় ছিলেন রক্তক্ষরণ হচ্ছিল যদি রক্তক্ষরণ হয়ে গেল হয়ে থাকে তাহলে হাসপাতালে তারা কেন নিয়ে গেলেন না কখন জানতে পারেন তাদের উপর কি কোনো হুমকি এসেছিল এই বিভিন্ন বিষয়গুলো আগে আমরা দেখেছি যে চাইছেন সিবিআই আধিকারিকরা তুমি এদিকে নজর রাখো পিঙ্কি আবারো তোমার সঙ্গে আমি কথা বলবো এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি রেনেসা রয়েছেন আমাদের সঙ্গে রেনেসা হাসপাতালে নির্যাতিতার বাড়িতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন পরিবারের সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে তোমার কোনো কথা হয়েছে সুমনা আমি তোমাকে একটু দেখাতে চাইবো এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে সোজা একটু গেলেই নির্যাতিতার বাড়ি কিছুক্ষণ আগেই এখানে সিবিআই এর একটা টিম আসে মহিলা ছিলেন সেই টিমে এবং তোমাকে জানিয়ে রাখি যে এই রাস্তা থেকে আরেকটু গেলেই নির্যাতিতার আরেকটি বাড়িতে তার মা এবং বাবাকে রাখা হয়েছিল এবং সেখানে গিয়ে আমরা যখন কথা বলার জন্য বারবার আবেদন করি কিন্তু তারা কোনোভাবেই মুখ খুলতে চাইছেন না আবারও জানিয়ে রাখি নির্যাতিতার মা বাবা এমনকি তার জ্যাঠতুতো দাদা যাকে সিবিআই এর টিম জেরা করেছিল এর আগে সেই দাদাও কিন্তু মুখ খুলতে চাইছেন না তারা বলছেন যে যা বলার তারা সিবিআই এর টিমকে বলবেন তারা সংবাদ মাধ্যমের কাছে কোনো রকম মুখ খুলবেন না যে জায়গাটা তোমাকে দেখাচ্ছি ঠিক এই বাড়িটার পিছনেই একটু গেলে নির্যাতিতার বাড়ি এবং সেখানে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই সিবিআই এর একটা টিম এলো এসইভি গাড়ি এবং সেই গাড়িটা এসে এখানে থামার পর নির্যাতিতার যে আত্মীয়র বাড়িতে নির্যাতিতার মা এবং বাবা ছিলেন সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হলো তারপর সিবিআই এর টিম তাদের সঙ্গে পাঁচ মিনিটের ছোট্ট
একটা কথোপকথন বা কনভারসেশন তারা চালায়, সেখানে কিছু জিনিস চাওয়া হয়, এবং এই যে জায়গাটা, এই জায়গাটার সামনেই চেয়ার দিয়ে সিবিআই এর টিমদের বসতে দেওয়া হয়। টিমের মধ্যে দুজন মহিলা সদস্য ছিলেন, অফিসার ছিলেন, তারা বসেন, এবং বসার পর তোমাকে জানিয়ে রাখি যে নির্যাতিতার মা এবং বাবা তারা ঘরে চলে যান, সেখান থেকে কিছু কাগজপত্র সিবিআই এর টিমের তরফ থেকে চাওয়া হয়, এবং সেই কাগজপত্র কি আমরা সেটা জানি না, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ তারা সিবিআই এর টিমের হাতে দেন, সেটা আমরা দেখতে পারি, আমাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। এবং তারপরেই এসইউভি গাড়িতে নির্যাতিতার মা বাবা এবং তার জ্যাঠাতো দাদাকে সিবিআই এর টিম তুলে নেয়। এই টিমে দুজন সদস্য ছিলেন, এবং তারপর এই গাড়ি এই রাস্তা দিয়েই, আমি আমার ক্যামেরা পার্সন গৌরবকে দেখাতে বলবো যে এই সেই রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু সোজা সোজা নির্যাতিতার মা, তার বাবা এবং তার আত্মীয় জ্যাঠাতো দাদাকে নিয়ে সিবিআই এর টিম এখান থেকে একটু আগেই রওনা হয়ে গিয়েছে।